মিশরের বিজ্ঞানীরা তিমির এক নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। প্রায় 4 কোটি 30 লাখ বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়ানো এই তিমির প্রজাতির পা ছিল 4টি। উভচর এই তিমির কঙ্কাল পাওয়া গেছে মিশরের পশ্চিমাঞ্চলের মরুভূমিতে। তিমিটি বিলুপ্ত প্রোটোসেরিডির প্রজাতির। প্রাচীন মিশরের মৃত্যুর দেবতা অ্যানুবিসের সঙ্গে এই তিমির মাথার খুলির সাদৃশ্য থাকায় এর নামকরণ হয়েছে ফিওমিসেটাস অ্যানুবিস। এর দৈর্ঘ্য আনুমানিক 10 ফুট এবং ওজন ছিল প্রায় 600 কেজি। তিমিটি সম্ভবত ধূর্ত শিকারী ছিল। আধুনিক তিমির পূর্বপুরুষেরা হরিণের মতো স্তন্যপায়ী প্রাণী থেকে বিকশিত হয়েছিল, যারা প্রায় 1 কোটি বছর ধরে মাটিতে বসবাস করেছে। গত বুধবার প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, শক্ত চোয়ালের ফিওমিসেটাস অ্যানুবিস মাটিতে হাঁটতে এবং পানিতে সাঁতার কাটতে পারত। মিশরের ফায়ুম খাদে পাওয়া এই তিমির কঙ্কালের বিভিন্ন অংশ নিয়ে বিশ্লেষণ করেছেন মনসৌরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এলাকাটি এখন মরুভূমি হলেও একসময় সেখানে সমুদ্র ছিল এবং বর্তমানে এই অঞ্চল সামুদ্রিক জীবাশ্মের একটি সমৃদ্ধ উৎস। এর আগেও 4 পায়ের তিমির জীবাশ্ম পাওয়া গেছে, তবে ফিওমিসেটাস অ্যানুবিস তিমির একটি নতুন প্রজাতি আর আফ্রিকাতে আবিষ্কৃত আধা জলজ তিমিগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন বলেও ধারণা বিজ্ঞানীদের। মার্জিয়া মান্নান, মাই টিভি।